আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। কি ঘটলে নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়বে রাশিয়া, যা বললেন রুশ কূটনীতিক। জেলেন্সকি ওডেসায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আক্রমণকে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস বলে অভিহিত করেছেন। ইউরোপীয় আদালত রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধবন্দীদের অধিকার রক্ষার নির্দেশ দিয়েছে। রাশিয়া ন্যাটোর প্রতিরক্ষামূলক জোট হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের জন্য আরও ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। পেন্টাগন শুক্রবার ইউক্রেনকে 82 কোটি মার্কিন ডলারের অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার ঘোষণা দিয়েছে। ইউক্রেন তার পূর্ব অঞ্চলীয় ও দক্ষিণ অঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র দেশটির জন্য অস্ত্রের যে 14তম প্যাকেজ ঘোষণা দিয়েছে, তাতে রয়েছে 2টি বিমান, প্রতিরক্ষা পদ্ধতি, নির্ভুল হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, 1.5 লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং 4টি অতিরিক্ত কাউন্টার আর্টিলারি রাডার। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি টড ব্রেসিয়াল এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধের প্রয়োজন মেটাতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর জন্য দেশটিকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র ও তার মিত্র অংশীদারদের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র নতুন এ প্যাকেজ সহ দেশটিকে মোট $690 কোটি অস্ত্র সরবরাহ করেছে। নতুন এ প্যাকেজ মার্কিন সেনাবাহিনীর নিজস্ব মজুদ থেকে দেওয়া হয়েছে। এদিকে জানিয়ে দিব কি ঘটলে নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়বে রাশিয়া, যা বললেন রুশ কূটনীতিক। ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে নানাবিধ চাপ সামলাতে হচ্ছে রাশিয়াকে। পশ্চিমা নিষেধাজ্ঞা তো আছেই, জাতিসংঘের চাপও রয়েছে মস্কোতে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্যর মর্যাদা প্রত্যাহার করার। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি যে সম্ভব নয়, তা পরিষ্কার করে দিয়েছে জাতিসংঘে রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানুস্কি। পোলিয়ানুস্কি বলেন, রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ দেওয়া তখনই সম্ভব যখন পুরো সংস্থা ভেঙে নতুন করে তৈরি করা হবে। নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্য পদের মর্যাদা কেড়ে নেওয়ার জন্য জেলেন্সকির আহ্বান প্রসঙ্গে এ রুশ কূটনীতিক বলেন, এ বক্তব্য বিবেচনা নেওয়ার মতো নয়। সোলোভিয়েট লাইভ টিভি চ্যানেলকে তিনি বলেন, স্বাভাবিকভাবে সব সুস্থ মানুষ অনুধাবন করেন যে এমন দৃশ্যপট তখনই সম্ভব যদি জাতিসংঘ ভেঙে নতুনভাবে এটি তৈরি করা হয়। তার কথায় কিয়েভের কাজ ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে উত্তেজিত করে তোলা, যারা ইউক্রেন সংকট নিয়ে ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে। রুশ এ কূটনীতিক বলেন, জেলেন্সকি ও জাতিসংঘে ইউক্রেনের দূত উভয়ই একটি বিষয়ে দাবি করেছে যে তাদের নিঃশ্বাসের অপচয় করেছে, তা হলো আমাদের রাশিয়ানদের কোনো অধিকার নেই ওই পদের। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি আমরা বেআইনিভাবে ধরে রেখেছি, এ বক্তব্য সম্পূর্ণ অর্থহীন। আমরা এর ব্যাখ্যা দিয়েছি এবং এমনকি জাতিসংঘের কর্মকর্তারাও এর যথাযথ ব্যাখ্যা দিয়েছেন। পোলিয়ানুস্কি বলেছেন, জাতিসংঘ মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে বক্তব্য দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল কাউন্সিলের অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ করেই, যা বিদ্যমান প্রথার লঙ্ঘন। জেলেন্সকি তার বক্তব্যে জাতিসংঘের প্রতি আহ্বান জানান, রাশিয়াকে যেন সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়া হয় এবং দেশটিকে যেন বাদ দেওয়া হয় নিরাপত্তা পরিষদ থেকে, যে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাশিয়া এবং তার রয়েছে ভেটো ক্ষমতা। এদিকে জানিয়ে দিব, জেলেন্সকি ওডেসায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আক্রমণকে ইউক্রেনের জনগণের সন্ত্রাস বলে অভিহিত করেছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি ওডেসা ওব্লাস্টে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলাকে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস বলে অভিহিত করেছেন, কারণ শুক্রবার এই হামলায় 21 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সাথে একটি ব্রিফিংয়ের সময় জেলেন্সকি বলেছিলেন যে মাইকোলাইভের ওপর রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা একটি এলোমেলো আক্রমণ নয়, আমাদের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস। এর আগে রাশিয়ার একটি আবাসিক টাওয়ার এবং ওডেসার দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলে একটি বিনোদন কেন্দ্রে গোলাবর্ষণ করেছিল, যা 4 মাসের বেশি সময় ধরে যুদ্ধ অব্যাহত থাকায় বেশ কয়েকজনের প্রাণহানিও হয়েছিল। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবাগুলি বলেছে যে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র সেরহিপকাতে 9তলা আবাসিক টাওয়ারে আঘাত এনেছিল, কমপক্ষে 16 জন নিহত এবং 38 জন আহত হয়েছিল। এটির পরে বিনোদন কেন্দ্রে আরও একটি হামলা হয়েছিল, যাতে 5 জন নিহত এবং 1 জন আহত হয়। পরিষেবাগুলি টেলিগ্রামে এই কথা বলেছে। জানা গেছে যে আবাসিক টাওয়ারটি একপাশে 100 জনের বাড়ি ধ্বংস হয়ে গেছে। যাই হোক, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে মস্কোর অস্বীকৃতি পুনর্ব্যক্ত করেছেন এবং শুক্রবার বলেছেন, আমি আপনাকে আবারও রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট এবং
কমান্ডার ইনসিপের কথা মনে করিয়ে দিতে চায়। রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীগুলিকে লক্ষ্য করা চায় না, বিশেষ করে সামরিক অভিযানের সময় বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাজ করা। তদুপরি প্রেসকোপ দাবি করেছেন যে ইউক্রেনে রাশিয়ার লক্ষ্যবস্তুতে গোলা বারুদ এবং অস্ত্রের ডিপো এবং সামরিক সরঞ্জাম তৈরি বা মেরামতকারী উদ্ভিদ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেছেন যে রাশিয়ান বাহিনী এমন জায়গাগুলিকেও লক্ষ্যবস্তু করেছে যেখানে বিদেশি ভাড়াটে এবং জাতীয়তাবাদী উপাদান ভিত্তিক এবং প্রশিক্ষিত। উল্লেখ্য যে চার মাসের বেশি সময় যুদ্ধের পর রাশিয়ান বাহিনী স্নিক আইল্যান্ড থেকে প্রত্যাহার করার সময় এই বিধ্বংসী হামলা হয়েছিল। স্নিক আইল্যান্ড ইউক্রেনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 25 মাইল দূরে একটি ছোট্ট ভূমি এবং এটি একটি প্রধান শিপিং লেনে অবস্থিত। এটি ওডেসার মূল বন্দরের একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেস পয়েন্টও। ইতিমধ্যে পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ক্রেমলিন সেনাদের বিরুদ্ধে ইউক্রেন সেনাবাহিনী যুদ্ধরত আরও 2 ব্রিটিশকে ভাড়াটে সেনা হিসেবে অভিযুক্ত করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। এদিকে জানিয়ে দিব, ইউরোপীয় আদালত রাশিয়াকে ইউক্রেন যুদ্ধবন্দীদের অধিকার রক্ষার নির্দেশ দিয়েছে। একটি গুরুত্বপূর্ণ অগ্রগতিতে স্ট্রাসবার্গের ইউরোপীয় মানবাধিকার আদালত রাশিয়াকে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের রক্ষার জন্য নির্দেশ দিয়েছে। ক্রেমলিন বাহিনীকে আহত ইউক্রেনের সৈন্যদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রদান করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে। বন্দীদের সময় মর্যাদা ও সম্মান ইয়ারোস্লোভাত এর ক্ষেত্রে একটি অন্তর্বর্তী ব্যবস্থা জারি করে। একজন বন্দী ইউক্রেনীয় সৈনিক ECHR আবেদন করেছিল যে মস্কোকে অবশ্যই অলিনিচেঙ্কোর কনভেনশন অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে এবং তার প্রয়োজনে তাকে চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে। ইউরোপীয় মানবাধিকার আদালত রাশিয়াকে নিশ্চিত করতে বলেছে যে ইউক্রেনে যুদ্ধবন্দী হিসেবে নেওয়া 2 ব্রিটিশকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হবে না। ডিলান হিলি এবং অ্যান্ড্রু হিল রাশিয়ানদের দ্বারা বন্দী এবং রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক DPR এর একটি আদালত তাদের অভিযুক্ত করেছে। হিলিকে রাশিয়ার একটি সামরিক চেকপয়েন্টে আটক করা হয়েছিল এবং বর্তমানে মৃত্যুদণ্ডের মুখোমুখি তিনি। তিনি এপ্রিল মাসে ব্রিটিশ অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউক্রেনের প্রতিরক্ষা বিদেশি সৈন্যবাহিনীর অধীনে যুদ্ধ করতে ইউক্রেন যুদ্ধে গিয়েছিলেন। এদিকে জানিয়ে দিব, রাশিয়া ন্যাটোর প্রতিরক্ষামূলক জোট হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ন্যাটোকে একটি একচেটিয়াভাবে প্রতিরক্ষামূলক জোট হওয়ার দাবি হাস্যকর এবং অসম্মানজনক। শুক্রবার বেলারুশিয়ান স্টেট ইউনিভার্সিটিতে ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ন্যাটো সদস্যদের বেশ কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বক্তের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসের একজন প্রতিনিধি আবারও পুনর্ব্যক্ত করেছেন যে রাশিয়ার ন্যাটোকে ভয় পাওয়া উচিত নয় এবং কাউকে এটিকে ভয় পাওয়া উচিত নয়, কারণ ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। কিন্তু প্রাপ্তবয়স্কদের এই ধরনের স্পষ্ট বাজে কথা ইতিমধ্যেই হাস্যকর। আমি বলবো এটা নিছক অপমানজনক। রাশিয়ার তাস বার্তা সংস্থাকে সের্গেই ল্যাভরভ উদ্ধৃত করে এই কথা বলেছেন। ন্যাটো প্রতিষ্ঠার ইতিহাস এবং ওয়ার্স চুক্তির সংস্থা সোভিয়েত ইউনিয়নের সাথে এবং সংঘর্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওয়ার্স চুক্তি এবং সোভিয়েত ইউনিয়ন উভয় চলে গেছে, কিন্তু ন্যাটো 5 বার পূর্ব দিকে অগ্রসর হয়েছে। তারা কে তখন থেকে নিজেদের রক্ষা করছে? তিনি বক্তৃতামূলকভাবে জিজ্ঞাসা করেছিলেন এবং যোগ করেছেন, যখন কেউ এগিয়ে যাবে অঞ্চলগুলির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সেখানে সশস্ত্র বাহিনী এবং সামরিক অবকাঠামো মোতায়েন করে, তখন এটিকে প্রতিরক্ষা বলা হয় না। এটা ঠিক উল্টো। এই মন্তব্যটি এসেছে যখন মাদ্রিদে 2022 সালে শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার পূর্ব প্রান্তে তার বাহিনীকে শক্তিশালী করার ব্লকে সিদ্ধান্তের সাথে সমাপ্ত হয়েছে এবং রাশিয়ার সাথে সীমানা ভাগকারী সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটো জোটে যোগদান করার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং এটি কোনো দেশের জন্য কোনো হুমকি নয়, শীর্ষ সম্মেলন ঘোষণার অংশে এই কথা বলা হয়েছে। ঘোষণায় রাশিয়াকে ন্যাটো সদস্যর নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি হিসেবেও নামকরণ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে সামরিক জোট রাশিয়ার সংঘাত চায় না এবং কোনো হুমকি সৃষ্টি করে না। একই সময়ে এটি মস্কো থেকে কোনো ধরনের হুমকি একত্রিত বা দায়িত্বশীল উপায়ে প্রতিক্রিয়া জানানোর হুমকি দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ানও ন্যাটোকে শুধুমাত্র একটি প্রতিরক্ষা জোট বলে ধারণা প্রত্যাখ্যান করেছেন। ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, শতাব্দীর কৌতূহল। তিনি শুক্রবার টুইট করেছেন, আফগানিস্তান, ইরাক ও লিবিয়ার মতো বেশ কয়েকটি দেশ ন্যাটোর সামরিক হস্তক্ষেপের চিত্রের সংমিশ্রণ শেয়ার করার সময়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।